দেখুন, চীনকে টার্গেটে রেখে ভারতের 4 বছরে সামরিক খরচ দেখলে চোখ কপালে উঠবে। 4 বছরে 187 সামরিক চুক্তিতে 2.40 লক্ষ কোটি খরচ করেছে ভারত। গত 4 বছরে প্রতিরক্ষায় বিপুল খরচ করেছে কেন্দ্র। বিদেশি এবং দেশি নির্মাণ সংস্থার সঙ্গে মোট 187টি চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রক, আর এই খাতে খরচ করেছে 2.40 লক্ষ কোটি টাকা। এইসব চুক্তির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র ও যুদ্ধযান। লোকসভায় প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে। তিনি জানিয়েছেন, এই 187টি চুক্তির মধ্যে 119টি স্বাক্ষরিত হয়েছে দেশি সংস্থার সঙ্গে, যার মোট মূল্য 1.62 লক্ষ কোটি টাকা। অন্যদিকে বিদেশি সংস্থার সঙ্গে হয়েছে মোট 68টি চুক্তি, যার মূল্য 1.24 লক্ষ কোটি। সব মিলিয়ে মোট 2.40 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই সব চুক্তির জন্য। আরও জানা গিয়েছে যে 2014-15 খরচ হয়েছিল 65,862 কোটি টাকা, 2015-16 সেই পরিমাণ দাঁড়ায় 62,235 কোটি টাকা, 2016-17 হয় 68,252 কোটি টাকা। ভামরে আরও জানান, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও অন্যান্য সরকারি ডিফেন্স সেক্টরে 2014-15 46,390 কোটি টাকার প্রোডাকশন হয়েছে, আর 2015-16 52,960 কোটি টাকার প্রোডাকশন হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বায়ুসেনার আক্রমণের ক্ষমতা আরও বাড়াতে 2টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার এই প্রপোজালগুলোতে অনুমোদন দেন তিনি। এর মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের বোমা যুক্ত করার প্রস্তাব। মোট 240টি বোমার জন্য প্রস্তাব দেওয়া হয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,254 কোটি টাকা। রাশিয়ার JSC রোসোবোরন এক্সপোর্ট সংস্থা থেকে এই বিশেষ প্রযুক্তির বোমা কেনা হবে। এগুলি বায়ুসেনার ব্যবহারের জন্য আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এগুলি হল প্রিসিশন গাইডেড মিনিউশন ক্যাটাগরির বোমা। এর ফলে বায়ুসেনায় বোমার অভাব মিলবে বলে মনে করা হচ্ছে। এছাড়া বায়ুসেনা হয়ে উঠবে আরও বেশি আক্রমণাত্মক।